আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জুম্মা মুবারক এবং পবিত্র মাহে রমজানের অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেককেই তৃষ্ট রোজা রাখার তৌফিক দান করেন। তো যাই হোক, আমাদের মূল পয়েন্টে আসি। এই ভিডিওটা গতকালকেই দেওয়ার কথা ছিল, আনফরচুনেটলি আমরা দিতে পারি নাই, তো আজকে নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে এমন একটা ভিডিও যেটা যারা সাতোশি অ্যাপস ইউজ করেন বা যারা পেমেন্ট নিতে চাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যারা অলরেডি পেমেন্টও নিয়ে নিয়েছেন তারাও এই ভিডিওটা দেখতে থাকুন, কারণ এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে যেগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ভিডিওর থাম্বনেইলে দেখেছেন যে আর পেমেন্ট পাবেন না, তারা প্যানিক করার কোনো দরকার নেই। এখানে দেওয়ার রিজন হচ্ছে যারা বেসিক্যালি এখনও পেমেন্ট নিতে পারেন নাই তাদের উদ্দেশ্যে এটা বলা, আর যারা অলরেডি নিয়েছেন তাদের পরবর্তী কী কী আপডেট রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে বুঝিয়ে দিব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমত হচ্ছে এখনও পর্যন্ত যারা এই অ্যাপস থেকে এখনও যারা পেমেন্ট নিতে পারেন নাই, মানে সাতোশি কোর মাইনিং অ্যাপস থেকে যারা এখনও পেমেন্ট পান নাই তাদের জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত আমরা সাতোশি কোর মাইনিং অ্যাপসে প্রবেশ করছি। করার পর এখানে দেখতে পারবেন 20 তারিখের একটা আপডেট ছিল, যারা 20 তারিখের আগে মেটামাক্সের সাথে সাতোশি কোর মাইনিং অ্যাড্রেস করেছেন মানে লিংক করেছেন। যদি আমি এখান থেকে মি সেকশনে আসি, আসার পর উপরে রয়েছে অ্যাসেট, যদি আমরা এখান থেকে অ্যাসেটে ক্লিক করি তারপর রয়েছে কোর, কোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আছে লিংক উইথড্র অ্যাড্রেস। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, যদি ভালোভাবে দেখে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আর কমেন্ট করতে হয় না কষ্ট করে। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখে ফেলবেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে বলা আছে যে লিংক উইথড্র অ্যাড্রেস, মানে যারা এই লিংক উইথড্র অ্যাড্রেস করেছেন 20 তারিখের আগে, আজকে হচ্ছে 24 তারিখ, তো 20 তারিখের আগে যারা লিংক অ্যাড্রেস করেছেন তাদেরকেই বেসিক্যালি আমি বলছি। 20 তারিখের আগে যারা অ্যাড্রেস করেছেন লিংক তাদের কিন্তু গতকাল থেকে উইথড্রটা চালু হয়ে গেছে, ক্লেমটা চালু হয়ে গেছে। প্রিভিয়াস একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তারা এখানে 23 তারিখে আপনাদের এটা ক্লেম করার সুযোগ দিবে, এখানে বলাই ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এর আগের একটা আপডেট ভিডিওতে আমি বলেছিলাম তারা 20 তারিখের আগ পর্যন্ত 8টা UTC সময়, মানে UTC সময় 8টার আগ পর্যন্ত যারা বেসিক্যালি, যেটা বাংলাদেশ সময় দুপুর 2টা, 20 তারিখের দুপুর 2টার আগ পর্যন্ত যারা লিংক অ্যাড্রেস করেছেন তাদেরকেই শুধুমাত্র পেমেন্ট করা হবে। গতকাল থেকে তাদেরকেই পেমেন্টটা চালু করা হয়েছে, সবাইকে না, যারা বেসিক্যালি সঠিকভাবে লিংক অ্যাড্রেস করতে পেরেছেন তাদেরকেই। কেউ কেউ এক্সচেঞ্জার থেকে দিয়েছেন অ্যাড্রেস, তাদের কিন্তু হবে না। শুধুমাত্র মেটামাক্স থেকেই যারা সলিডভাবে লিংক অ্যাড্রেস করেছে তাদেরকেই বেসিক্যালি পেমেন্টটা দেওয়া হবে, এবং পেমেন্টটা অনেকেই ক্লেম করে নিয়েছেন। এখন আপনাদের পরবর্তী মুভমেন্ট বা পরবর্তী কাজ কী কী সেগুলো আমি এই ভিডিওতে ডিসকাস করব। এবং আজকের এই ভিডিওতে আমি ফাইনাল এবং সর্বশেষ একটা আপডেট, যেটা অলরেডি সাতোশি কোর মাইনিং অনেক আগে দিয়ে দিয়েছে যারা বেসিক্যালি এখানে কাজ করেছিলেন, এবং আমার পক্ষ থেকে সর্বশেষ একটা আপডেট দিয়ে দিচ্ছি। এরপর থেকে কেউই আর পেমেন্ট পাবেন না, এটা আমি গ্যারান্টি শো করে বলতে পারি। এখানে তারা এটা ক্লিয়ারভাবে বলে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মে মাসের পনেরো তারিখ 8টা UTC, এখনো পর্যন্ত যারা লিংক অ্যাড্রেস করতে পারেন নাই, মে মাসের 15 তারিখ দুপুর 2টা, বাংলাদেশ সময় দুপুর 2টা, এবং UTC সময় 8টা, এবং বাংলাদেশ সময় বেসিক্যালি দুপুর 2টার আগ পর্যন্ত যারা সঠিকভাবে লিংক অ্যাড্রেস করবেন তাদেরকেই শুধুমাত্র পেমেন্ট করা হবে। এর পরবর্তীতে যদি কোনো সুযোগ দিয়ে থাকে, আমি যতটুকু জানি এর পরবর্তীতে আর কোনো সুযোগও দিবে না। এবং এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পারবেন তারা বলে দিয়েছে অ্যান্ড দ্য কোড ইন ইয়োর অ্যাকাউন্ট উই উইল বি অটোমেটিকলি ক্লিয়ার ইট, মানে অটোমেটিকলি এটা ক্লিয়ার হয়ে যাবে যদি 15 তারিখ, মানে 15ই মের আগে আপনি লিংক অ্যাড্রেস না করেন। আর লিংক অ্যাড্রেস করা মানেই আপনার হাতে পেমেন্ট চলে আসা, লিংক অ্যাড্রেস করার 1-2 দিনের মধ্যে তারা এটা বাছাই যাচাই করবে যে সঠিকভাবে অ্যাড্রেস লিংক করেছেন কিনা। যদি সঠিকভাবে করে থাকেন তখন তারা পেমেন্ট করে দিবে যে কোনো সময়, এটা নিয়ে আর টেনশন করতে হবে না। মেন হচ্ছে লিংক অ্যাড্রেস করা, আর লিংক অ্যাড্রেসটা সঠিকভাবে করতে পারলেই মনে করেন যে আপনার হাতে পেমেন্ট চলে আসবে। এখন 15 তারিখের আগে যদি এটা না করতে পারেন, আপনার অ্যাকাউন্ট থেকে যে কোডগুলো আছে সেগুলো তারা ক্লিয়ার করে দিবে, এবং এটা ভালোভাবে বলে দিয়েছে। তারপরে আর তারা কখনোই আপনাকে পেমেন্ট করবে না, এটা 100% গ্যারান্টি শো করে এখানে, যেহেতু তারা এটা ভালোভাবে ক্লিয়ারভাবে বলে দিয়েছে। আশা করি বোঝাতে পেরেছি এবং কিভাবে সঠিকভাবে লিংক অ্যাড্রেস করতে হবে, আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে যখন আপনি সঠিকভাবে অ্যাকাউন্ট লিংক করে ফেলবেন, এই যে দেখতে পারবেন লিংক অ্যাড্রেস উইথড্র অ্যাড্রেস, যখন এটা সঠিকভাবে করে ফেলবেন তখন আপনার কোরগুলো যে ব্যালেন্সে আছে সেগুলো থেকে আপনার ফ্রোজেনে চলে যাবে, এবং ফ্রোজেনে যাওয়ার 2-1 দিনের মধ্যে তারা এটা চেক করবে যে আপনি মেটামাক্সের সাথেই এক্স্যাক্টলি সঠিকভাবে লিংক অ্যাড্রেস করতে পেরেছেন কিনা। যদি দেখে যে এটা সঠিকভাবে লিংক অ্যাড্রেস করা হয়েছে তখন আপনাকে গ্যাস ফি দেওয়া হবে, গ্যাস ফি দেওয়া হবে আপনার এই যে রয়েছে মেটামাক্স, মেটামাক্সে আপনাকে গ্যাস ফিটা দেওয়া হবে। সো প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আমি শিওর না গ্যাস ফি দিবে কিনা, তো দেখা গিয়েছে যে এখন যারা উইথড্র করতেছেন তাদেরকে কিন্তু গ্যাস ফি দেওয়া হয়েছে। তো আপনাকেও গ্যাস ফি দেওয়া হবে যদি আপনি উইথড্র না করে থাকেন। এখানে আপনার 0.10 গ্যাস ফি মানে কোর দেওয়া হবে, সেই সম পরিমাণে 10 সেন্ট সম পরিমাণে কোর এখানে দিয়ে দিবে, এবং সেটা দিয়ে খুব ইজিলি আপনি এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। এবং ক্লেম করার প্রসেসটা যদি আমি আপনাদেরকে দেখাই, অনেকেই এটা জানেন না। সো প্রথমে আপনাকে কি করতে হবে, ব্রাউজারে ক্লিক করতে হবে। এটা কিন্তু মেটামাক্সের আগের ভার্সনে দেখানো হচ্ছে, দ্যাটস এ 3-ডট মেনুতে ক্লিক করার পর এখানে ব্রাউজারটা দেখাচ্ছে, কিন্তু আপনি এখন নিচে দেখতে পারবেন ব্রাউজারটা। তো ব্রাউজারে ক্লিক করার পর আপনাকে আসতে হবে এরকম একটা ওয়েবসাইটে যেখানে বেসিক্যালি তাদের যে কোর
crypto.org যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে আসতে হবে আসার পর এখানে এখনো এয়ারড্রপ দেখাচ্ছে কিন্তু রাইট নাও কিন্তু এখানে এয়ারড্রপ নাই আমি দেখিয়ে দিব সো এয়ারড্রপে ক্লিক করার পর এরকম আসবে এখানে ক্লিক করার পর মেটামাক্স এখানে ওএক্স ওয়ালেট এবং মেটামাক্স দেখাবে এখন আপনি জাস্ট মেটামাক্সের উপর ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কানেক্ট লেখা আসবে আপনি কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর এরকম আবারো কানেক্ট আসবে আপনি কানেক্টে ক্লিক করে দিবেন এবং আপনার সামনে এরকম চলে আসবে আর যখন আপনার ক্লেম করার সুযোগ দিবে রাইট নাও এখনো ক্লেম যারা করতে পারেন নাই তারা এখনো সুযোগ রয়েছে ক্লেম করতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র যারা লিংক অ্যাড্রেস করেছেন 20 তারিখের আগে তারাই শুধুমাত্র এখন ক্লেম করতে পারবেন এখানে আপনার অ্যাভেলেবল দেখাবে ব্যালেন্সটা অ্যাভেলেবল হয়ে গেলে আপনি এখান থেকে ক্লেমে ক্লিক করবেন জাস্ট এটা ডেমো দেখাচ্ছে আর কি ক্লেমে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আবারও কনফার্ম আসবে কনফার্মে ক্লিক করবেন তারপরে একটু সময় এরকম লোডিং নেবে মানে একটু সময় ওয়েট করবেন ট্রানজাকশন সাবমিট হবে তারপরে দেখতে পারবেন সাকসেসফুলি ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এগুলো মেটামাক্সের ওয়ালেটে চলে আসবে এখন আমরা মেটামাক্সে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওকে আমরা এই মুহূর্তে মেটামাক্সে রয়েছি আপনার ব্যালেন্সগুলো কিন্তু এখানে চলে আসবে আপনি খুব সহজে এগুলো ট্রান্সফার করে নিতে পারবেন যেমনটা আমি করেছি এখানে দেখতে পারবেন যে কোনো এক্সচেঞ্জারে যে কোনো জায়গায় তখন নিয়ে যেতে পারবেন তখন এগুলো আপনার হাতে চলে আসবে এখন যদি আমি ব্রাউজারে ক্লিক করি যেমনটা দেখিয়েছিলাম এখানে দেখতে পারবেন সো নতুন আপডেটের কারণে ব্রাউজারটা আপনি এখানে পেয়ে যাবেন আপনি জাস্ট ব্রাউজারে ক্লিক করবেন ক্লিক করার পর তাদের ওয়েবসাইটে আসতে হবে এই যে chowdhury.org এই ওয়েবসাইটটা আপনি সার্চ করে নেবেন ফার্স্ট অফ অল প্রথম অবস্থায় আপনাকে সার্চ করে নিতে হবে তারপর এখানে চলে আসবে তো ব্রাউজারে আসার পর এখন ব্রাউজারও কিছু চেঞ্জ নিয়ে এসেছে এখানে দেখতে পারবেন এখন এয়ারড্রপ সেকশন পাবেন না এখানে মেনু সেকশন দেখতে পারবেন আপনি মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেক কিছু অপশন দেখতে পারবেন এই যে নেভিগেশন দেখতে পাচ্ছেন কমিউনিটি ডেভেলপারস তারপর নেটওয়ার্কসে ক্লিক করার পর যারা স্টেক করতে চাচ্ছেন মানে সাতোশি টোকেনটা টোকেনটা স্টেক করে আর কি আপনি ভবিষ্যতে আরো বেশি পরিমাণে প্রাইস নিয়ে করতে চাচ্ছেন সেটা করতে পারবেন বাট আমি সাজেস্ট করবো না কারণ এমনিতেই এটা প্রাইস খুবই ডাউন যাচ্ছে তাদের সাপ্লাই অনেক পরিমাণে মার্কেটে যেহেতু কোনো কিছুর সাপ্লাই বেশি হয়ে গেলে কিন্তু মার্কেটে দেখা যাবে যে এটা ভ্যালু তেমন একটা থাকে না আর এমনিতেও এটার ভ্যালু দিন দিন কমে যাচ্ছে এখন যদি আমি দেখাই কিছুক্ষণ আগে পর্যন্ত $1 প্রায় $1 উপরে ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছেন 99 সেন্ট তো এরকম প্রাইস ডাউন হতে যাচ্ছে তো আমি বলবো সেল করে দেওয়াই বেটার বাট আপনাদের ইচ্ছা তো তারপরে নিচে এখানে দেখতে পারবেন এয়ারড্রপ যারা ক্লেম করতে যাচ্ছেন তাদেরকে এখানে এই এয়ারড্রপে ক্লিক করতে হবে এই এয়ারড্রপে ক্লিক করার পর এখান থেকে আবারও কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে দুইটা অপশন আসবে মেটামাস্কটা সিলেক্ট করে দিলে এরকম চলে আসবে এখন আপনার এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট পেমেন্ট নিয়েছিলাম নেওয়ার পর সেকেন্ড পেমেন্ট নিয়েছি মার্চের 10 তারিখ এবং আমাদের নেক্সট ক্লেম হচ্ছে দেখতে পাচ্ছেন এপ্রিলের 9 তারিখ তো এরকম করে আপনি ফার্স্ট ক্লেম করে নেওয়ার পর প্রতি মাসে আপনাকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দিবে এখানে অ্যাভেলেবল টু ক্লেম অন এপ্রিল 9 মানে আমার বেসিক্যালি এপ্রিলের 9 তারিখে আমি নেক্সট ক্লেম করতে পারবো এবং আমাদের পুরো ব্যালেন্সটা উপরে এই জায়গায় শো করতেছে এখান থেকে অল্প অল্প কিছু এখানে আসছে এবং যখন এটা 9 তারিখ চলে আসবে তখন আমাদের এখানে যেই পরিমাণ ব্যালেন্স থাকবে সেটা আমি এখান থেকে ক্লেমে ক্লিক করে ক্লেম করে নিতে পারবো তারপরে আমাদের এখানে এটা চলে আসবে তারপরে এখান থেকে আমি যে কোনো জায়গায় ম্যাক্সি গ্লোবাল যে কোনো এক্সচেঞ্জারে আমরা ট্রান্সফার করে নিয়ে এটা এক্সচেঞ্জ করে নিতে পারবো একদমই সিম্পল বিষয় তো যাই হোক এখন মেইন বিষয় হচ্ছে যারা এটা করতে পারেন নাই তারা করে নেবেন 20 তারিখের আগে যারা লিংক অ্যাড্রেস করেছেন আর যারা এখনো পর্যন্ত লিংক অ্যাড্রেস করেন নাই তাদের 15 তারিখের লাস্ট আপডেট এটার পর আপনি আর কোর এখান থেকে নিতে পারবেন না আর যারা অলরেডি ফার্স্ট পেমেন্ট নিয়ে নিয়েছেন তাদের তো এখন প্রতি মাসে আপনাকে দেওয়া হবে এটা নিয়ে আর টেনশন করতে হবে না আশা করি বুঝাতে পেরেছি এই ছিল মোটামুটি উইথড্র আপডেট এখনো পর্যন্ত সাতোশির পরবর্তী কোনো আপডেট বা কোনো কিছু আসলে আমি অবশ্যই এই চ্যানেল জানিয়ে যাব এবং নতুন করে যারা এখনো ইনকাম করতে পারেন না এটাতে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও আসবে সেটার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন A to Z ভিডিও চান কিনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং